কবি বিপ্লব চৌধুরী। সাহিত্যে দর্শকের বিচার না করাই ভালো, তবু চিহ্নিতকরণের সুবিধার্থে 90-এর দশকের কবি হিসাবে চিহ্নিত তিনি। তাঁর একটি কবিতার বই নিয়ে সম্প্রতি বিতর্ক উঠেছে, এ প্রসঙ্গে কি বলছেন তিনি? সমান্তরাল ভাবনার সঙ্গে একান্ত আলাপচারিতায় রীতিমতো বিস্ফোরক বিপ্লব। এই প্রসঙ্গে প্রথমে যেটা বলবো যে আমি যে সময়ের মানে দশক ওয়ারি সন্তান, 90-এর দশক, এই 90-এর দশক একটা খুব ভালো একটা দশক আর খুব খারাপ একটা দশক একই সঙ্গে। এই দশকের শুরুটা হচ্ছে অত্যন্ত খারাপ। এই দশকের শুরুতে সব লোকেরাই যারা লিখতে এসছিল তারা একটা মানে একজন ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে গেছিলো, তারা তার নাম জয় গোস্বামী। তার লেখার অক্ষম অনুকরণ দিয়ে 90-এর দশকের শুরু, এবং 90-এর দশকের শুরুটা হচ্ছে বাংলা কবিতার সঙ্গে বাংলার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তখন সেখানে ক্রিসমাস, শীত, সনেটগুচ্ছ, চার্চ, ঘণ্টার ধ্বনি, বাবারে পিঠে পুলি নাই ওখানে। তো এই বাংলা কবিতাকে একটা বিচ্যুত একটা জায়গা, মানে বাংলা কবিতার থেকে ওগুলো হাওয়াইতে উড়ে যাওয়া কবিতার মধ্যে আমাদের জন্ম। আমরা সেই সময় থেকে কবিতা লিখি, মানে তারা অনেক আগে থেকেই লিখি। কিন্তু 90-এর দশকের শেষ দিকে এসে কিছু কিছু কবিদের মধ্যে থেকে দেখা গেল যে তারা কিন্তু আবার সেই মাটিতে পা রাখার রেখে আসছে। সেইখান থেকে 90-এর দশক থেকে যাত্রা শুরু। 90, তারপরে 2000, তারপরে 00 এসব বলছে। তো আজকের দিনে দাঁড়িয়ে বাংলা কবিতা উল্লেখযোগ্যভাবে লেখা হচ্ছে এবং সবচেয়ে ভালো লিখছে এখনকার তরুণরা, তরুণ তরুণীরা, এবং তাদের লেখা মানে একটা লেখা পড়ে আশ্চর্য হয়ে যায়, চমৎকৃত হয়ে যায়। এবং বিষয়ের যা বৈচিত্র্য এবং তাদের ভাব, ভাবনা, ভাষা। আর দ্বিতীয় যে কথাটা দেখতে পাচ্ছি আজকে, যে কবিতা লিখতে এসে অনেক মানুষ ভাবে যে কবিতা লেখা একটা কেরিয়ার, একটা প্রতিষ্ঠা, যাত্রাপথ। সেইটা আজকে তরুণদের মধ্যে নেই বলবো না, আছে, কিন্তু না থাকার সংখ্যাটা অনেক বেশি। তারা জোরের সঙ্গে কবিতা লিখছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এত তরুণ তরুণীরা এত ভালো ভালো বাংলা কবিতা লিখছে, এবং পৃথিবীর নিরিখে এই বাংলা কবিতার কোনো তুলনা হয় না। আমি এদেরকে সবাইকে সেলাম জানাই, শ্রদ্ধা জানাই। আমার জীবনে নারী অভিজ্ঞতাকে আমি এই বইটা লিখেছি। তা আমার জীবনে নারীর এসছে, খুব কম নারী এসছে আমার জীবনে, নারী বা বলুন, মেয়ে বলুন, মহিলা বলুন, ভদ্রমহিলা যাই বলুন। আমি দেখেছি যে এই মেয়েরা, নারীবাদী মেয়েরা, শিক্ষিত মেয়েরা, এরা এখনও নারীবাদী তো হতেই পারেনি, শিক্ষিতাও হতে পারেনি। আমার জীবনে সেক্স নিয়ে কোনো সংস্কার নেই, কিন্তু এরা সেক্স করতে আসবে, বলবে আমি বর, তুমি আমার বর, তুমি আমার বউ। তারা বলে যে আমরা একসঙ্গে শুই, তারপরে তারা চলে যায়। আমার এই বইটার লেখার একটা উদ্দেশ্য যে এই যে ভূমিতা ভান ভূমিতাকে ভেঙে চুড়ে চুনমার করে দাও। এবং এই বইতে আমি যা লিখেছি, আমার সমস্ত প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে লিখেছি। এই বইতে আমি একটা লেখা লিখেছি যেখানে একই সঙ্গে আমি দুটো মেয়ের বর্ণনা করছি, আমার জীবনে সব ঘটনা ঘটেছে। আমার সমস্যা হচ্ছে কাম একটা খুব ভালো জিনিস, এর অন্তঃসার শূন্যতা বিষয়ে। আমি আমার জীবনে, আমি একটা পুরুষ, একজন পুরুষ মানুষ, কবি যাই বলুন, মা যারা এটা দেখবেন সবাই বলুন, যে আপনারা কাদের সামনে ল্যাংট হয়েছেন? ছোটোবেলায় মায়ের সামনে, বড় জোর দিদিমার সামনে, তারপরে কার সামনে ল্যাংট হয়েছেন? প্রেমিকার সামনে, তথাকথিত প্রেমিকা যারা বলা হয়। তাহলে একটা পুরুষের ল্যাংট হওয়া কিন্তু একটা ব্যাপার, আমরা সবার সামনে ল্যাংট হই না, ল্যাংট হয়ে রাস্তা দিয়ে আমি হাঁটি না তো। তাহলে আমি যে ল্যাংট হচ্ছি, আমি নিজেকে নগ্ন করছি, এটা একটা বিশাল বড় একটা প্রকাশ। এই প্রকাশের একটা সম্মান আছে, কিন্তু এই সমাজ, এই নারীরা, এই মেয়েরা এই সম্মানটা দিতে পারে না। তার জন্যই আমি বইটা লিখেছি। আমি থাকতাম তো একটা ছোট্ট শহরে, কালিয়াগঞ্জ বলে একটা জায়গায়, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে। সেখানে আমি ওই তোর বললাম একটুকে যে 9-10 থেকেই আমি আর কবিতার একটা খোঁজা, কবিতার পাগলই বলতে পারেন পারো। আমি এই খুঁজতে খুঁজতে তখন একজন মানুষের সঙ্গে পরিচয় হলো, তার নাম হিরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি একসময় আনন্দবাজার পত্রিকায় চাকরি করতেন এবং ইন্ডাস্ট্রি চাকরি করতেন উনি। ওনার কাজ ছিল তখন আনন্দবাজার মানে লেটার পেশে ছাপা হতো, হিসা গলিয়ে যে হরপ তৈরি করা, এই কাজটা উনি করতেন। তারপর পরবর্তী সময় উনি ওখানে একটা সরকারি চাকরি নিয়ে যান, খুব ভালো গদ্যকার ছিলেন। তার বাড়িতে আমি যাতায়াত শুরু করলাম, তিনি আমাকে অনেক শিক্ষিত করেছেন। এবং তিনি বামপন্থী ছিলেন, আরএসপি পন্থী, এবং তিনি আমাকে প্রথম কালান্তর বলে একটা পত্রিকা দেখালেন, পড়ালেন, মণিভূষণ ভট্টাচার্যের কবিতা পড়ালেন, বীরেন্দ্র চট্টোপাধ্যায় কবিতা পড়ালেন। এদের কবিতা পড়ে প্রথম আমি কিন্তু ইন্সপায়ার্ড হয়েছি বাংলা কবিতা সম্পর্কে, এবং এখনও পর্যন্ত, আজ পর্যন্ত আমি কিন্তু মণিভূষণ ভট্টাচার্য, বীরেন্দ্র চট্টোপাধ্যায় দুজনকে খুব বড় কবি বলে মনে করি।
কারণ এরা প্রতিবাদের কবিতা লিখেছেন, কিন্তু সেই প্রতিবাদটা কোথাও আরোপিত নয়, ন্যাকামি নয়। তারপরে আস্তে আস্তে যখন আমি আরও পড়তে শুরু করলাম সব অনেকের লেখাই পড়লাম, সুনীল গঙ্গোপাধ্যায় লেখা পড়লাম, শক্তি চট্টোপাধ্যায় লেখা পড়লাম, শক্তির লেখা এখনও, শক্তি চট্টোপাধ্যায়কে আমি একজন উল্লেখযোগ্য কবি বলে মনে করি। শক্তির লেখার ভেতরে যে একটা মানে কী বলবো প্রাণ, একটা উন্মাদনা এবং সততা, সুনীল গঙ্গোপাধ্যায়কে আর কবি বলে মনে করি না। আর তারপরে আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে থাকে তার নাম দুজন মানুষ, একজন তিনজন মানুষ, বীণা মজুমদার, তার ফোর্স, তার এই যে সহজ, এই যে সব কিছুকে দেখা, একটা গাছেরও একটা ঘাস থেকে ঘাসও একটা কবিতার বিষয়, এটা বীণা মজুমদার। উত্তমকুমার বসু প্রকরণের দিক থেকে, উত্তমকুমার বসু একটা কবিতা লিখছেন যে যখন বিকেল হয় তখন মেয়েরা দাঁতে চুলটা আটকে চিরুনি দিয়ে বাঁধে। এই দৃশ্য ছোটোবেলায় কত দেখেছি, কত দিদিদের মাসিদের, কিন্তু একজন কবি এটা এই দৃশ্যটাকে নিয়ে আসলেন। আমি আমার তো মনে হয় তারকা বসুকের সিনেমা। উত্তমকুমার বসুর কাছে আমি প্রকরণ কতভাবে প্রচণ্ডভাবে ঋণী। আর একজন মণীন্দ্রগুপ্ত, মণীন্দ্রগুপ্ত হচ্ছে দেখালেন যে সব কিছুতেই কবিতা হয়, কবিতার বিষয় কী, যে কবিতার বিষয় কী বিষয় নয়। মণীন্দ্রগুপ্তের মতো এত ব্যক্তভাবে বাংলা কবিতা কেউ আনতে পারেননি। মানে আমি যদি ঋণী হয়ে থাকি ভেতরে ভেতরে অন্তঃসলীলা ফল্গুর মতো, আমি এই তিনজনের কাছে সবচেয়ে বেশি ঋণী। আমিও বাণিজ্যিক কাগজে লিখেছি, দেশ পত্রিকা লিখেছি বহু বছর আগে, সাগরময় ঘোষের সময় থেকে আমি লিখেছি, তারপরে অনেক পরে মানে সম্পাদক হিসেবে তখন অমিতাভ চৌধুরী ছিলেন তখন থেকে লিখেছি, তারপর আর লিখি না, দেশ পত্রিকা কোনোদিন লিখবও না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোন কাগজের লেখক বড় কথা নয়, কী লিখছেন এটা বড় কথা, কাগজটা বড় কথা নয়। এবারে একটা যে সমস্যাটা কী হয়, আমি দেশ পত্রিকায় একটা লেখা যদি আমি লিখি, আমার লেখার পাশেই একটা কোনো সুস্মিলি দত্তর একটা কবিতা বেরোবে, এই সুস্মিলি দত্ত একই সঙ্গে আনন্দবাজার পত্রিকার একটা মডেল, তার শনিবারের পাতায় তার মডেলের ছবি ছাপা হয়েছে, ছবি ছাপা হয়, আবার তার কবিতাও দেশ পত্রিকায় ছাপা হয়, সানন্দায় ছাপা হয়। এবার তার পাশে আমার একটা কবিতা, আমার একটু মানে কী বলো ঘৃণা লাগবে নিজের প্রতি, যে আমি কে, তাহলে আমি কে, প্রশ্নটা হচ্ছে আমাকে নিয়ে, আমার লেখা নিয়ে, পত্রিকা নিয়ে কোনো প্রশ্ন নেই। দেশ পত্রিকায় লেখায় যেতে পারতো, আজ থেকে 20 বছর অবধি লেখা যেত, চ্যানেল, ওটা একটা চ্যানেল, দেশ পত্রিকাটা কোনো পত্রিকা না, এখন একটা চ্যানেল, চ্যানেলের মানে সিরিয়াল, সব সিরিয়াল তো করা যাচ্ছে না, অভিনেতা বলতে পারছে না, তো তখন ওই সিরিয়ালগুলোই ওখানে ছাপা হচ্ছে, বাণিজ্যিক কাগজ এগুলো নেই। আগে তো সব পত্রিকা বাণিজ্যিকই ছিল, আগে যখন আমাদের আগে আরও আগে 30-এর দশকে পূর্বাশা, শতবিশা, এই পত্রিকাগুলো তো লেখকদের টাকা দিত, জীবনদাস এইসব পত্রিকা লিখে টাকা রোজগার করে খেতেন, হেদুয়াতে গিয়ে বসন্ত থেকে বেনে গিয়ে কাটলেট খেতেন, তুমি টাকা পেতেন লিখে। আমাদের এই যে লিখিত ম্যাগাজিন আসার পর থেকে শুরু হয়েছে টাকা ছাড়া লেখা, লিখতে কোনো টাকা, টাকা যে লিখবে সে টাকা পাবে না, যে বাইন্ডার সে টাকা পাবে, মুদ্রাকর টাকা পাবে, সবাই টাকা পাবে, কিন্তু লেখক টাকা পাবে না। এটা একটা বাজে কালচার। আমি মনে করি যে লেখককে টাকা দিতে হবে, লেখক টাকা পাবে, এটাই প্রকৃত বাণিজ্য, এবং ইচ্ছে করলে সেটা করা যায়, কিন্তু সেটা আমরা করি না। আমি অত কথা বলার দরকার নেই, বাণিজ্যিক কাগজ, ছোটো কাগজ কারোর কোনো প্রভেদ নেই, কিন্তু বাণিজ্যিক কাগজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই, কোনো বাণিজ্যিক কাগজ নেই, দেশ পত্রিকা কেউ কেনে না, কেউ পড়ে না, দেশ পত্রিকা তো একমাত্র বাণিজ্যিক কাগজ, আর কোনো কাগজ তো নেই। আর লিটল ম্যাগাজিনের মধ্যে অনেক ভাড়ামি ভণ্ডামি আছে, কিন্তু শেষ পর্যন্ত এই কথাটা হচ্ছে এইটাই যে কোথায় লিখলাম, কোন কাগজে লিখলাম বড় কথা না, আমি কী লিখলাম, কী লিখছি এটাই বড় কথা। আজ এ পর্যন্তই, পরের পর্বে আমরা তুলে ধরব তাঁর কবিজীবনের নানা অজানা তথ্য। এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি বিপ্লব চৌধুরীর সাক্ষাৎকার প্রকাশিত হবে আগামী সোমবার 10ই ফেব্রুয়ারি। আমরা সবাইকে অনুরোধ করব, আমাদের কাজ আপনার পছন্দ হলে অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।